আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে। তো যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা দেখছেন আমি আশা করি আপনি নিশ্চয়ই কোনো পরীক্ষার্থী। তো কথা না বাড়িয়ে আসল কথায় আসা যাক। তো এখন আমাদের বাংলাদেশে এইচএসসি পরীক্ষা চলছে। তো অনেক শিক্ষার্থী, খুব ভালো মেধাবীওয়ালা শিক্ষার্থী, তারা পরীক্ষায় গিয়ে তাদের সঠিক পড়াগুলো ঠিক মতো মনে পড়ে না। তো তাদের জন্য আমি একটি খুব গুরুত্বপূর্ণ আমল, পরীক্ষাকৃত আমল, যে আমিও করি, আমি এটা করে অনেক ফলাফল পেয়েছি, তো সেটা আপনাদেরকে বলে দেওয়ার জন্য মূলত এই ভিডিওটি। তো তা হচ্ছে, যখন আপনি পরীক্ষা দিতে যাইবেন, যখন আপনার সামনে আপনার স্যার বা আপনার শিক্ষক আপনার হাতে প্রশ্নটা দিবে, তখন প্রশ্নটা না দেখে প্রশ্নটা উল্টিয়ে রাখবেন। প্রথমেই আপনি প্রশ্নটা দেখবেন না, প্রশ্নটা উল্টো করে রেখে আপনি আপনার চোখ দুটো বন্ধ করবেন। চোখ বন্ধ করে 11 বার দুরূদ শরীফ পড়বেন, 1 বার সূরা ফাতিহা পড়বেন, তারপর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কয়েকবার পড়ে আপনার চোখে আপনি হাতটা বাঁকা করে চোখে ফু দিবেন। এরপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ এসব পড়ে আপনি আল্লাহর দিকে মুতাওয়াজ্জে হয়ে কারো কাছে কিছু না জিজ্ঞাসা করে বিসমিল্লাহ বলে লেখা শুরু করবেন। প্রশ্নটা উল্টিয়ে প্রশ্নের মধ্যে বিসমিল্লাহ বলে একটা ফুঁক দিবেন, তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আবার আপনি লেখার দিকে আপনার দৃষ্টিপাত করবেন। তারপর আপনি লেখা শুরু করবেন, কারো কাছে কিছু জিজ্ঞাসা করবেন না, আপনি যা পারেন আপনার নিজের থেকে লেখার চেষ্টা করবেন। তারপর দেখবেন আপনার অনেক ভোলা পড়াগুলো আপনার মনে পড়ছে, আল্লাহ আপনাকে মনে করে দিয়েছে এই সব দোয়ার বরকতে। তো এই খাতা যখন আপনার স্যার দেখবে, যখন তিনি নাম্বার দিবেন, তখন যদি কোনো লেখা ভুলও হয়ে থাকে তাহলে হতে পারে সেই লেখাটা সংশোধন করে আল্লাহ আপনার স্যারের চোখে সঠিকটা দেখাবেন, আপনি তখন উপযুক্ত নাম্বার পাবেন এবং নাম্বার বেশি পাবেন। এই দোয়ার অনেক ফজিলত রয়েছে, আমার এই টিপসটা আপনারা কাজে লাগাবেন। আশা করি আপনাদের পরীক্ষা খুব ভালো হবে, এবং কোনো প্রকার নকল, কারো কাছে জিজ্ঞাসা এসব করার চেষ্টা করবেন না। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।